আসসালামু আলাইকুম। শ্রোতা দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাহিত্য আড্ডায়। শফিক রহমান আমার আজকের অতিথি, তার সাথে আমার আজকে সাহিত্য আড্ডার দ্বিতীয় পর্ব। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আমরা যেমনটি কথা বলছিলাম গত পর্বে, আপনার শিশুতোষ বই নিয়ে, তো এই আলোচনায় যাওয়ার আগে আরেকটি কবিতা যদি আপনার শুনিয়ে দেন আমাদেরকে, কারণ আপনি নিশ্চয়ই। তো অনেক কবিতা লিখেছেন, ছোটদের জন্য বই লিখেছেন, আবার বড়দের জন্য বই লিখেছেন। আমি কবিতার ক্ষেত্রে বিষয় বৈচিত্র্য আনার চেষ্টা করি। হুম হুম আমি সেরকম একটা কবিতা আপনাকে পড়ে শোনাচ্ছি, জি দর্শকদের শোনাচ্ছি। আমাদের ফেসবুক নিয়ে নানান রকম বিষয় আছে, সেখান থেকে একটা কবিতা। ভাবনিয়া মা মিয়া, ফেবুতে দাও ঘড়ি আর বইয়ের বিজ্ঞাপন, থুক্কু হাজারবার সরি, বউ পোলাপানের সেলফি। আর গর্দভটা বলে, পারো যদি পারো বলো, বাংলার মুখ আমি দেখিয়াছি। বাহ বাহ, চমৎকার। আমি আরেকটা কবিতা আপনাকে মানে অবশ্যই বলছি। ভদ্রতার ধারাপাত, বিনয়ের বর্ণায়ন, এসব তোদের জন্য, তোরা যারা মানুষ। আমি তো মহাকালের প্রেতাত্মা, চণ্ডাল হরিশ্চন্দ্র, পুনঃপুন জন্মেছি আমি, মৃত্যু আমার নতুন জন্মের মূল মন্ত্র। বাহ, চমৎকার। আসি ধন্যবাদ আপনাকে। আমরা আপনার শিশুতোষ আরও কিছু বই নিয়ে কথা বলবো। এই পর্যায়ে আপনার আরেকটি বই, মেঠো ইঁদুরের ছানা, এই বইটি কি বই? এটা গল্প, গল্প, শিশুদের জন্য পিক্টোরিয়াল বুক। পিক্টোরিয়াল বুক, ফাইন। হ্যাঁ, এরপরে আসি বাঘ ও বকের গল্প। বাঘ ও বগের গল্প, এটা চিরায়ত গল্প, আমি পুনর্লিখন এটা করেছি। কি রূপকথার গল্প যেটা? হ্যাঁ হ্যাঁ, যেটাকে আমরা বাঘ এবং বকের সাথে যে একটা বন্ধুত্বের সম্পর্ক এবং তার গলায় হাড় ফুটে যাওয়া সেটা বের করে দেওয়া, ওই যে গল্পটা, ওইটারই নতুন শফিক ভাই, অভিজ্ঞতা। একটা সময় কিন্তু ছিল আমাদের মা খালারা আমাদেরকে ঘুম পাড়াতো সেই রূপকথার গল্প বলে, রাক্ষস খুক্ষসের গল্প বলে। তা আপনার এইগুলোর মধ্যে কি রাক্ষস খুক্ষসের গল্পগুলা আসছে? হ্যাঁ, ওইটা তো ছোট একটা গল্প। আর এই যে বোকাইচন্দ্রের ভূত বন্ধুরা, এই যে যে বইটি আছে, জি, এই বইটির মধ্যে আমি ওই চিরায়ত গল্পগুলি যেগুলি আমি শুনেছি হুম হুম সেগুলি আমি রিরাইট করেছি, পুনর্লিখন করেছি। এবং এই সে বইটির নাম হচ্ছে বোকাইচন্দ্রের ভূত গল্প। হ্যাঁ বোকাইচন্দ্রের ভূত বন্ধুরা, ওইটা আর আলাদা আরেকটা আচ্ছা আচ্ছা, বোকাইচন্দ্রের ভূত ভূত বন্ধুরা, বন্ধুরা, জি এই যে জি এটা। এখানে আমি কিন্তু ভূতের মধ্যে কথোপকথন এবং বর্তমান সময়ের সাথে রিলেট করে বর্তমানের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কিংবা, আমি দেখেছি আপনি গল্পের ছলে যে আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে তুলে ধরেছেন। হয়তো বা কোনো সময় কোনো এক রাক্ষস কথা বলছে, কখনো কখনো একটা মাছ কথা বলছে, হ্যাঁ, কখনো কখনো একটা হাঁস কথা হাঁস বলছে। কথা বলছে। আমি খুবই অভিভূত যে আপনি এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আশা করব আপনি এইভাবে চালিয়ে যাবেন। সমাজের যে অসঙ্গতিগুলো ধরিয়ে দেবার দায়িত্ব কিন্তু আপনাদেরই, আপনারা যারা লেখালেখি করেন, আপনারা অনেক শক্তিমান মানুষ, আপনারা পারেন আমাদের সমাজকে পাল্টে দিতে, আমাদের সমাজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে যে তোমাদের এই কাজটা ভুল হচ্ছে, এটাকে শুদ্ধ করা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসব এরপরে বোকাদের গল্প, অনুবাদ, এটা কি? বোকাদের গল্প, এটা অনুবাদ গল্প, এটা আমি ট্রান্সলেশন করেছি। সেটা হচ্ছে যে পিঠা ভাগের গল্পটা, সেটা বাংলাদেশেও প্রচলিত আছে যে দুই বোকা একটা পিঠা নিয়ে সমস্যায় পড়ে, সেখানে বানর এসে সেটাকে যে ভাগ করে পুরোটাই নিজে নিয়ে যায়, ওই যে গল্পটা, ওইটারই রিরাইট। আচ্ছা, চমৎকার। এরপরে আরেকটা গল্পের বই আছে আপনার, সূর্যের সমুদ্র স্নান, এটা বিষয়টা কি এটার? গল্পের বই, গল্প, 12টা গল্পের সংকলন, এটা বড়দের, এটা শিশুতোষ না। এটা কবে প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল 2011 সালে। আর এই যে শিশুতোষ বইগুলো যেগুলো বললাম, এইগুলোর প্রকাশকাল কখন, কোন সময়টা? এটা গত বছর আছে, তার আগের বছর আছে, এভাবে 2010 সাল থেকে শিশুতোষ, আমার 2008 সাল থেকে শিশুতোষ বই, আট ন ন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময় প্রকাশিত। আর এগুলো, এই বইগুলো প্রকাশিত হয়েছে অনার্য পাবলিকেশনস থেকে? না, মেঠো ইঁদুরের ছানা পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড থেকে, বাঘ ও বকের গল্প পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড থেকে, আচ্ছা, আরও দু একটা আর বড় আর পাবলিকেশনস আর আছে। আরগুলো আপনার পাবলিকেশনস থেকে বেরিয়েছে, না, এর বাইরে গোল্ডেন বুকস থেকে বই বেরিয়েছে, বেরিয়েছে? যেমন এখানে এই যে ছোট যে বইটা আপনি দেখছেন, জি, নিঝুম নদীর নিঝুম জাহাজে, নদীর জাহাজ, এটা গোল্ডেন বুকস থেকে বেরিয়েছে। আচ্ছা। এরকম বেশ কিছু তারপরে বই ওই গোল্ডেন বুকস থেকে বেরিয়েছে, যে লাল মুরগির গম চাষ, হ্যাঁ গোল্ডেন বুকস থেকে বেরিয়েছে। আচ্ছা, এরপরে আছে আপনার উপন্যাস,
তিমির অম্বরে, এটা আমার এটার জীবনের বিষয়বস্তু প্রথম কি? উপন্যাস। তখন আমার টিনেজ, আমি তখন টিনেজে, কত সাল হবে এটা এটা? 95 হয়েছে, 95 সালে। 95 সাল, বিষয়বস্তু কি এটার? এটা ওই আমার নিজের জীবনের সাথে, আবার একটু পরে আপনি যেটা বলবেন কিছুক্ষণ পরে, জি ঘর পালিয়ে পালিয়ে যাওয়া একটা ছেলে, হ্যাঁ হ্যাঁ সেই ছেলেটা পালিয়ে ঢাকা চলে আসে, রাজনৈতিক আন্দোলনের মধ্যে সে হ্যারাসমেন্টে পড়ে, অর্থাৎ সেখানে যে মিছিলের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে সে আহত, আহত হওয়ার পরে হসপিটাল থেকে সে বের হয়ে যায়, তার এক বন্ধু সে তাকে সাপোর্ট দেয়, এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই উপন্যাসে করে। আচ্ছা, এটা প্রকাশিত হয়েছিল কোথা থেকে? এটা প্রিন্সিপাল একাডেমি থেকে, প্রিন্সিপাল একাডেমি বাংলাদেশ থেকে। অন্তরে অলক্ষে এই বইটি, উপন্যাস উপন্যাস কোথা থেকে প্রকাশিত বিশ্ব হয়েছে সাহিত্য ভবন। আর এটার বিষয়বস্তু? এটার বিষয়বস্তু, এটা মানে মানবিক জীবনে নানান রকম কি বলে যে টান পড়েন থাকে, অর্থাৎ ওর মধ্যে কেন্দ্রীয় চরিত্র যে দুজন, সেই দুজনের মধ্যে একটা মেয়ে, যেই মেয়েটি সবসময় মনে করে যে সে তার বাবার সাথেই তার রিলেশনটা এই পর্যায়ের যে বন্ধুত্বপূর্ণ, এর বাইরে তার আর কোনো জগৎ নেই, কিন্তু আচ্ছা হঠাৎ করে একটা ছেলে সেখানে ঢুকে যায় তার সেই জগতে, আচ্ছা, সেই জগতে ঢুকে গিয়ে সে তার জীবনের সব কিছু বাক বদল করে দেয়। হ্যাঁ বাকবদল করে দেয়, এবং একটা পর্যায়ে মেয়েটার কাছে মনে হয় সেটা অল্প কয়েকদিনে, আচ্ছা অনলি 7 ডেজ, 7 ডেজে 7 দিনের মধ্যে সে পরিস্থিতিটা এরকম হয় যে সে আসলে আর কিছুই ভাবতে পারে না। অর্থাৎ আমি এটা ওখানে কাজ করার চেষ্টা করেছি যে মানুষের জীবন কখন কোন দিকে বাঁক নেবে সেটা আগে থেকে কিছু বলা যায় না, অর্থাৎ যে কোনো সময় তার জীবনের পরিবর্তন আসতে পারে, এবং তখন মনে হতে পারে যে তার লক্ষ্য কেবলমাত্র একটি এবং সেই পর্যন্ত তাকে যেতেই হবে, এটা হতে পারে। চমৎকার। এই যে এই বইগুলো কোথায় আপনার পাওয়া যায়, বিশেষ করে আপনার বইগুলো? আমার বইগুলো পাওয়া যায় যেমন বিশ্ব সাহিত্য ভবনের বই, ওটা বাংলা বাজারে পাওয়া যাবে, প্রিন্সিপাল একাডেমি থেকে ওই তিমির অম্বর, ওটা এখন আর পাওয়া যায় না, আউট অফ প্রিন্ট। আর বাকি যে বইগুলি আছে এগুলি শাহবাগ, নীলক্ষেত, তারপরে অন্য অন্য বুক কাঁঠাবন, স্টলগুলোতে বিভিন্ন পাওয়া যায়, বুকশপে এগুলি পাওয়া পাওয়া যায়, যায়। ঢাকার বাইরেও পাওয়া আরেকটা যায়। বই নিয়ে একটু কথা বলে ফেলি, সেটা হচ্ছে মা এবং অনন্তকালের অপ্রাপ্তি। জি, এটা উপন্যাস, এটার প্রেক্ষাপট হচ্ছে ছোট্ট একটা ছেলেকে রেখে তার মাকে জোর করে বিয়ে দিয়ে দেয় ওর বাবা মারা যাওয়ার পরে, এই ছেলেটি অন্যের বাড়িতে মানে তার চাচার বাড়িতে মানুষ হয়, সে আর কখনই ফিরতে পারে না তার মায়ের কাছে, কারণ আচ্ছা তার মার অন্য জায়গাতে বিয়ে হয়ে গিয়েছে। যখন সে বড় হয়, পরিণত বয়স, তখন সে মায়ের কাছে ফেরার চেষ্টা করে, কিন্তু যেদিন সে ফেরে সেদিন তার মাকে গিয়ে সে জানতে পারে যে তার মা অলরেডি চলে গেছেন, মা আচ্ছা বেঁচে নেই, আচ্ছা, এটা এরকম একটা প্রকাশিত ব্যাপার। হয়েছিল কবে? এটা 11 সালে, আচ্ছা, আপনার ই পাবলিকেশনস থেকে? এটা অনার্য পাবলিকেশন অনার্য থেকে থেকে। করেছি। আর আপনার একমাত্র বই বোধহয় কবিতার, বড়দের জন্যে কষ্টজড়িত সুখ, কষ্টজারিত সুখ, কষ্টজারিত সুখ, হ্যাঁ, এটা কবে বেরিয়েছিল? এটা 2010-এ, 2010-এ। এটার 2010-এ। বিষয় কি ধরনের কবিতা আপনি রেখেছেন এই এই এটার বইটিতে? মধ্যে আমার কবিতার বিষয় সবসময় কোনো এক কেন্দ্রিক হয়নি, কারণ আমি ধারাবাহিকভাবে কবিতা লিখিনি, যখন যেটা মনে হয়েছে লিখেছি। তো ওর মধ্যে প্রেমের কবিতা যেমন আছে, প্রকৃতির কবিতা আছে, মানুষের ভেতরের যে ঘাত প্রতিঘাত, নিজের সাথে নিজের যে দ্বন্দ্ব সংঘাত, এসব বিষয় আছে, নিজেকে নিজে উপলব্ধি করার যে চেষ্টা, সেই চেষ্টা আছে, এরকম নানান বিষয় নিয়ে এই কবিতা। এবারে আসি, আপনি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত আছেন, জি, চেষ্টা সামাজিক করেছি, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত আছেন, চেষ্টা এরকমই করছি। কিছু বিষয় আমি একটু আমার দর্শক শ্রোতার সাথে শেয়ার করতে চাই। যেমন আপনি সম্পাদক ও প্রকাশক এডুকেশন টাইমস, এটা কি আমাকে যদি এটা বলেন? শিক্ষা বিষয়ক একটা পত্রিকা, আমার ব্যাকগ্রাউন্ড একসময় আমি বাংলা বাজার পত্রিকায় যে সাব এডিটর হিসেবে শুরু করি, আমার শিক্ষা জীবনের শেষ প্রান্তে, যখন আমি শিক্ষা জীবনের তো শেষ প্রান্ত বলে কিছু নেই, আমার না, ইউনিভার্সিটি লাইফের শেষ দিকে এসে আমি পত্রিকা জব শুরু করি। আচ্ছা, এই পত্রিকাটা কি এখনো? তো তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমি এডুকেশন টাইমস প্রকাশ করি, এবং এর আগে আমি এডুকেশন টুডে নামে একটা শিক্ষা বিষয়ক পত্রিকায় নির্বাহী সম্পাদক ছিলাম। আর এই পত্রিকাটা পুরোপুরি কেরিয়ার অ্যান্ড এডুকেশন, তো এটা মানে এটা কি পাক্ষিক, এটা মান্থলি, মান্থলি, প্রতি মাসিক মাসে বের হয়। পত্রিকা? জি। তারপরে দেখা যাচ্ছে আপনি আরেকটা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক,
ফাউন্ডেশন অফ এডুকেশনাল ট্রান্সপারেন্সি, এটা কি? এটা একটা বেসরকারি উন্নয়ন সংস্থা না, কিন্তু এর কাছাকাছি একটা প্রতিষ্ঠান, অর্থাৎ আমরা কয়েকজন মিলে বই নিয়ে কাজ করছি এখন পর্যন্ত। এটা টার্গেট আমাদের অনেক বড়, সেটা অল্প সময়ে বলা দুরূহ, অন্য এক সময় আপনার সাথে আলোচনা করব। আর এইটা দিয়ে আমরা এখন যেটা করছি সেটা হলো বাচ্চাদের ফ্রি বই দিচ্ছি ছোটদেরকে, ছোটদের জন্য বিভিন্ন স্কুলে। বিশেষ করে এখন আমাদের যে প্রজেক্টটা চলছে সেটা হলো পদ্মা খুব ভাঙছে, আপনি হয়তো এখান থেকে জেনেছেন। বিশেষ করে নড়িয়া এবং জাজিরা, এখানে প্রায় 4 লাখ লোক উদ্বাস্তু, এই যে তাদের বাচ্চারা তাদের যে শিক্ষা নিয়ে নানান সমস্যা হচ্ছে, ওখানে আমরা একটা প্রজেক্ট শুরু করেছি, সেখানে কিছু বইপত্র দেওয়ার চেষ্টা করছি আপাতত এইভাবে শুরু করছি। কি ধরনের বই দিচ্ছেন ওখানে? এই যে এই ধরনের বই, অর্থাৎ তার পাঠ সহায়ক বই। পাঠ সহায়ক বইগুলো অনেক সুন্দর উদ্যোগ আপনাদের। এরপরে দেখা যাচ্ছে আপনি ব্যবস্থাপনা পরিচালক অনার্য পাবলিকেশনস লিমিটেড, এটা হচ্ছে আপনার নিজস্ব প্রতিষ্ঠান? এটা এই প্রতিষ্ঠানের আমি ব্যবস্থাপনা পরিচালক। ব্যবস্থাপনা পরিচালক, আমরা এই প্রকাশনা নিয়ে কথা বলবো আমাদের পরবর্তীতে। তার আগে আরেকটু জেনে নেই, আপনি স্বত্বাধিকারী অনার্য কর্পোরেশন, যেখান থেকে আপনি ফিল্ম ফেস্টিভ্যাল করে থাকেন, এইটা এই বিষয়টা কিভাবে আসলো? বাংলাদেশ থেকে এখন মানে গত 2 বছর আগেও বাংলাদেশের ফিল্ম কখনো ফেস্টিভ্যালে, অর্থাৎ সরকারি উদ্যোগে বড় পরিসরে যায়নি। জি, তৎকালীন সময়ের তথ্যমন্ত্রীকে এই প্রস্তাব দেওয়ার পরে উনি এগ্রি করলেন এবং প্রথম আমরা কলকাতাতে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা করলাম। এরপরে এই যে গত ফেব্রুয়ারিতে আমরা দ্বিতীয় বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতাতে করলাম। আমি ফিল্ম ফেস্টিভ্যাল বা এই জাতীয় কাজগুলি অনার্য কর্পোরেশনের মাধ্যমে করে থাকি। তো এই যে ফিল্ম ফেস্টিভ্যালে যারা যারা মনোনীত হয়, এটা কীভাবে করেন আপনারা? এর জন্য কি কোনো পর্ষদ আছে যারা এগুলা বাছাই যাচাই বাছাই করে, বা হ্যাঁ তথ্য মন্ত্রণালয় এক টিম করে দেয়, পরিচালক, প্রযোজক এবং অ্যাক্টর, এদের সমন্বয়ে একটি কমিটি করে দেয়। তারা নির্বাচন করে যে সেন্সর বোর্ড, না ওইটা সেন্সর বোর্ড না, সেন্সর বোর্ড তো আবার আলাদা। ফিল্মের সেন্সর বোর্ড হলো একটা ফিল্ম আপনি তৈরি প্রোডিউস করলেন, সেটি গভর্নমেন্টকে দেবেন, গভর্নমেন্ট দেখে বলবে যে এটি প্রদর্শনযোগ্য নয়। আর এটির হচ্ছে যে তারা এই কোন কোন ফিল্ম, কোন কোন সিনেমাগুলি বিদেশে প্রদর্শিত হবে সেটার একটা তালিকা তারা করে দিয়েছেন, এবং তাদের সেই তালিকা আমরা কলকাতাতে গিয়ে সেই তালিকা অনুযায়ী ওখানকার দর্শকদের আমরা বাংলাদেশের সিনেমা দেখেছি। আপনি তো এই পর্যন্ত দুটা করেছেন? হ্যাঁ, এই দুটোই হয়েছে। কিরকম সাড়া পেয়েছেন আমাদের বাংলাদেশি ফিল্ম, কিরকম অ্যাকসেপ্টেড হয়েছে কলকাতাতে? এর সাড়া আমি বলবো যে উপচে পড়া ভিড়, অর্থাৎ আমরা কোনো একটা শোতেই লোকজন মানে না তারা দাঁড়িয়ে দেখেছে, গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকতে পারিনি। ফিল্ম ফেস্টিভ্যালে তো সাধারণত একটা সম্মাননার একটা ব্যাপার থাকে, আমরা কি কোনো পুরস্কার পেয়েছি বা কিছু? না, এটা আমাদের ওই ধারার নয়, এটার বিষয়টাই ছিল যে বাংলাদেশের সিনেমা আমরা কলকাতার দর্শকদের দেখাবো। আচ্ছা, শুধুমাত্র প্রদর্শন? শুধুমাত্র প্রদর্শন, কিন্তু এক সময় হয়তো বা পুরস্কারের ব্যাপারটা চলে আসবে, সেটা সময়। আচ্ছা, আমরা দেখব, আশা করি ভালো কিছু এখান থেকে আমরা পাব। আপনি উপদেষ্টা গোল্ডেন বুকসের, গোল্ডেন বুকস একটা পাবলিকেশনস নাকি? হ্যাঁ, বাংলাদেশে গোল্ডেন বুকস একটা পাবলিকেশনস, এটি শুধুমাত্র শিশুদের বই প্রকাশ করে। আচ্ছা, তারা অন্য কোনো বই প্রকাশ করে না, শিশুদের বই প্রকাশ করে। তাদের সাথে আমি কাজ করি, তাদের এখানে তাদের স্ক্রিপ্ট সিলেকশন, এডিটিংটা কীভাবে হবে, এরপরে এই বইগুলি কোথায় যাবে, এই নানান বিষয়ে তাদেরকে। আচ্ছা, আপনি কি উপদেষ্টা হয়েছেন গোল্ডেন বুকসের, এবং গোল্ডেন বুকস একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করে, শিশু সাহিত্য নিয়ে, যেখানে একটু ছোট ভুলের কারণে একটা শিশুর জীবন মানে অন্যদিকে মন নিতে পারে, তো এর জন্য আপনি সেখানে উপদেষ্টা, তো আপনি কি নিজেকে মানে নিজেকে তৈরি করেন কিভাবে? কারণ যে কেউ তো আর উপদেষ্টা হতে পারে না, তার জন্য তো মানে উপদেষ্টাও শানিত হতে হবে। এখানে নিজেকে তৈরি করার বিষয় যেটা, সেটা হলো যে একটা মানুষ হঠাৎ করে তৈরি হয় না। জি, মানুষ স্বাভাবিকভাবে মানুষ না, আমি বলবো তাকে মানুষ হওয়ার জন্য তাকে প্রচেষ্টা করতে হয়, তাকে পড়াশোনা, অনুশীলন করতে হয়। এই যে অনুশীলনটা, এই অনুশীলনটা হচ্ছে সংস্কৃতি সাধনা। জি, আমি বলছি না যে আমি সেটি পেরেছি, কিন্তু আমি ওই অনুশীলনের মধ্যে আছি, আমি প্রতিনিয়ত অনুশীলন করি ভালো কিছু করার, ওই চর্চার মধ্যে, ওই চর্চার মধ্যে আমি থাকি, সেই জায়গা থেকে আমি এই বইগুলির কাজকর্ম করি।
এছাড়াও আপনি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একজন সদস্য, তো এই প্রতিষ্ঠানের কাজটা কি? বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি হচ্ছে সারা বাংলাদেশের যে প্রকাশক এবং বিক্রেতা আছে তাদের সমন্বিত একটি ট্রেড ইউনিয়ন। হুম হুম তাদের কাজটা হচ্ছে এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে যে বইপত্র প্রকাশিত হচ্ছে সেগুলি সুযোগ সুবিধা তৈরি করা এবং কারোর কোনো সমস্যা যাতে না হয় সেই দিক দেখা, সরকারের সাথে তাদের সহযোগিতাপূর্ণ নেগোসিয়েশন করা। সম্পর্ক থাকা, একটা ট্রেড ইউনিয়নের অলমোস্ট যা হয় হুম হুম সেটা। একই সাথে তারা এটাও লক্ষ্য রাখে যে এখান থেকে যাতে এমন কোনো বই প্রকাশিত না হয় বা এমন কোনো সিচুয়েশন যাতে না হয় যেটা কোনো ব্যক্তির কিংবা কোনো প্রতিষ্ঠানের কিংবা রাষ্ট্রের জন্য সেটা বিব্রতকর। এই সব, সাংঘর্ষিক। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত কিছু তো বিষয় নিয়ে আপনারা কাজ কি করে। প্রকাশক হিসেবে আপনারা কি তাদের কাছ থেকে সেই ধরনের সহযোগিতা পাচ্ছেন? নিশ্চয়ই তারা অবশ্যই, যথেষ্ট অনেক ধন্যবাদ। তারপরে আরেকটা সংস্থার সাথে আপনি জড়িত, সেটা হচ্ছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। জি, ওনাদের কাজ কি? ওনাদের কাজও অলমোস্ট এরকম, কিন্তু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এটা সকল ধরনের বইয়ের বিষয়ে তারা কাজ করেন। জি, আর জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি কেবলমাত্র সৃজনশীল বই, অর্থাৎ যেটি আমরা এই যে বাংলা একাডেমিতে মেলাতে যাই যেই বইগুলি নিয়ে, এই ধারার বইগুলিকে নিয়ে আলাদা আচ্ছা, করে একটা সংগঠন। এখানে আমার একটু জানবার মানে মনে করি যে সৃজনশীল বই বলতে আমরা কি বুঝাই, এটার ক্রাইটেরিয়াটা কি, মানে কিভাবে আপনারা নির্ধারণ করেন যে এই বইটা সৃজনশীল বই, এই বইটা সৃজনশীল বই না? না, সৃজনশীল বই সৃজনশীল বই না বলতে এখানে আমরা বেসিক জায়গা থেকে যেটা বড় দাগে এটাকে আলাদা করেছি সেটা হলো একাডেমিক বই আচ্ছা, আর নন একাডেমিক নন বই, একাডেমিক বই। যেটা মানুষের চিত্ত উন্নয়নে, মানুষের পরিশীলিত হওয়ার জন্য, হুম হুম তার মননশীল হওয়ার জন্য যেই বইগুলি নিয়ে কাজ করা সেটাকে আমরা মননশীলতাকে শানিত করবে যে শাণিত করা, যে ওই বইগুলি। জায়গাতে যে বইগুলি সেগুলিকে আমরা সৃজনশীল বই বলছি আচ্ছা আচ্ছা, একাডেমিক বইয়ের বাইরে। বাইরে। জি, বাহ, চমৎকার। ধন্যবাদ। তাহলে ওনারা এই সাপোর্টটুকু দিয়ে যাচ্ছে যারা প্রকাশক যারা আছে তাদেরকে? হ্যাঁ, এটা অনেক বড় সাপোর্ট, হুম হুম আমি বলবো অনেক বড় সাপোর্ট। যেমন আচ্ছা, ধরেন বাংলা একাডেমিতে প্রকাশকরা যাচ্ছে, তাদের হুম দাবি দাওয়া, তাদের সুযোগ সুবিধা, হুম তাদের কোথাও কোনো সমস্যা যাতে না তাহলে হয়, এরা প্রতিনিধি হিসেবে এরা কাজ করে প্রতিনিধি হিসেবে কাজ করে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের সাথে সাথে। প্রকাশকদের রিলেশনের জায়গাটা সেটা দেখে। শুধু রাষ্ট্রের সাথে তা বলবো না, সারা পৃথিবীব্যাপী যে বই মেলাগুলি হয় বই সেই বই মেলাগুলো হচ্ছে মেলাগুলিতে জ্ঞান ও এগুলোর সাথে। সৃজনশীল সমিতি আমাদের নিয়ে যায়। এছাড়াও আপনি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত আছেন, গান টান করেন নাকি? না, আমি নাটকের সাথে কাজ করি। নাটকের সাথে? বাহ, আমি এটা তো নাটকের, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি নেপথ্যে কাজ করি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নাটকের, নাটক বিভাগের নেপথ্যে কাজ করি। বাহ বাহ, চমৎকার ধন্যবাদ। চমৎকার। এই জন্যই হয়তো বা আপনি এত সুন্দর বাচ্চাদের জন্য বই লিখতে পারেন। এছাড়াও আপনি প্রগতি লেখক সংঘ, এই সংঘটির সাথেও জড়িত হ্যাঁ, আছেন। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ 2008 সালে যখন নতুন মাত্রায় আসার চেষ্টা করে, এটা অনেক পুরনো সংগঠন, অর্থাৎ রবীন্দ্রনাথ ম্যাক্সিম গোর্কে তারা এই হুম হুম সংগঠনের সাথে ছিলেন, তো সেই সংগঠনটাকে নতুন করে আবার আমরা এটাকে তোলার চেষ্টা করেছিলাম, এখন অনেক দূর এগিয়েছে। এই যে গত 2 দিন আগে এটার নতুন কমিটি হলো, আমি হুম প্রথম কমিটিতে কাজ করেছি, নতুন করে সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমি কাজ করেছি, এবং আমি একটা সময় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম গত 2 টার্ম আগে, এখন আমি ওখানে কর্মী হিসেবে আছি। আমার নানান ব্যস্ততার কারণে ওখানে আমার এখন সময় দেওয়া খুব কষ্টকর হয়। আচ্ছা, এবারে আসবো আপনার প্রকাশনা নিয়ে কথা বলবো। জি, প্রকাশনায় আপনি আসলেন কবে এই শিল্পে? প্রকাশনা শিল্পে আমি কাজ শুরু করেছি 2005-06 থেকে, হুম হুম তখন আমি অন্য প্রকাশনা সংস্থার সাথে কাজ করতাম, আচ্ছা, অর্থাৎ আমি সেখানে জব করতাম, আমি জব হোল্ডার ছিলাম সেখানে। আচ্ছা, সেভাবে আমি গিয়েছি 2010 সাল পর্যন্ত। তারপর আপনি কেন আসলেন এই 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 দুই শিল্পে? হাজার 2010 সালের আগেই আমি প্রকাশনা করতে চাইলাম, কারণ হচ্ছে যে প্রথম আমাদের মনে হলো যে বই প্রকাশের ক্ষেত্রে নতুন লেখক যারা আছেন কিংবা সেইভাবে পরিচিত নন, এরকম মানুষদের কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্টিস দেখা দেয়, লেখকদের ক্ষেত্রে ডিফিকাল্টিস দেখা দেয়, জি, যেমন সে সঠিক লোকটাকে পায় না কিংবা পেলেও সেখানে কখনো কখনো সমস্যা তৈরি হয়। আর আমরা একটা সার্কেল ছিলাম যে আমরা আসলে চাচ্ছি আমাদের বইগুলি প্রকাশিত হোক, হুম হুম এরকম একটা চিন্তা ভাবনা থেকে কিছুক্ষণ আগে আমি গত পর্বে আমি বলেছিলাম অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকীর কথা, হুম হুম তো ওনার পরামর্শে, ওনার সাথে কথাবার্তা বলে আমি একটা প্রকাশনা সংস্থা করার উদ্যোগ গ্রহণ করি 2008 সালে। হুম আমরা হুম 9 সালে এটা কার্যক্রম
মানে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করি, কিন্তু 2011 সালে আমরা প্রথম বই মেলাতে চাই। তাহলে কি এরকম বিষয়টা যে শুধু আপনাদের বই প্রকাশ করবার জন্য আপনি প্রকাশনা সংস্থা তৈরি করলেন? আমি যদি আপনাকে বলি, প্রত্যন্ত গ্রামে গঞ্জে বা আমাদের বাংলাদেশে অনেক শক্তিমান লেখক আছে যারা অনেক ভালো ভালো লিখে, তাদেরকে কেউ খুঁজে খুঁজে বের করে না, তাদের বই পাণ্ডুলিপি আকারে ওই ট্রাঙ্কের ভেতরে, ওই লোহায় জং ধরা ট্রাঙ্কের ভেতরে থেকে থেকে নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো দিন আলোর মুখ দেখে না। ওই লোকগুলাকে খুঁজে বের করবে কি? এই যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা কি আপনার নেই? আমি প্রথমেই বলেছিলাম যেটা, সেটা হলো যে একজন লেখকের, নতুন লেখকের কিংবা কখনো বই প্রকাশ করেনি এরকম, তাদের নানান রকম সংকট আছে। আর আরেকটা কথা বলেছি যেটা, সেটা হলো যে আমরা যারা আছি আমাদেরও সেই সংকট আছে। এই দুই সংকটকে মিলিয়েই আমরা অনার্য করেছি। এবং অনার্য নামটার মধ্যে আপনি খেয়াল করবেন যে অনার্য বলতে আমরা ভিন্ন কিছু বলছি। এবং আমাদের একটা স্লোগান আছে, সেটা হলো শূদ্রের বিনায় বাজুক রুদ্রের সুর। চমৎকার। অর্থাৎ আমরা এই অঞ্চলের মানুষ যারা, অর্থাৎ আমরা বাংলাদেশে যারা একেবারে জন্ম জন্মান্তরে বাংলাদেশে জন্মেছি, আমরা কোনো মাছের পিঠে চড়ে যারা আসিনি কিংবা বাঘের পিঠে চড়ে যারা আসিনি, সেই বাঙালি, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে অনার্য। এখানে সবার জন্য কাজ করার সুযোগ আছে। তাহলে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতার উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ওই যে আমি যে বললাম প্রান্তিক যে লেখক যারা গ্রামে গঞ্জে চাষ করে ঘরে এসে দুই কলম লিখে এবং তার লেখনীতে তার যে ঘামের গন্ধ পাওয়া যায়, তাদেরকে নিয়ে কাজ করবেন এরকম কিছু উদ্দেশ্য? মানে আপনি যদি আমার বুক লিস্টে এখানে নেই থাকলে আপনি দেখতেন যে আমরা মানে সেরাদের পিছনে ছুটি নিই। আমাদের স্লোগান আছে সেরা লেখক নয়, লেখকের সেরা বই প্রকাশ করা। অর্থাৎ যে কোনো লেখকেরই ভালো বই প্রকাশ করা হচ্ছে আমাদের মোটো, আমরা সেটা নিয়েই কাজ করছি। সে যে হোক, সে গ্রামের হোক, সে গঞ্জের হোক, যেখানকার খুশি সেখানকার হোক। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আজকে আমরা আর বাড়াবো না কথা, পরবর্তী পর্বে আপনার সাথে আরও আড্ডা হবে। সুধী দর্শক মণ্ডলী, আমার আমার যে অতিথি তাকে আমি প্রশ্ন করেছি যে আমাদের খেটে খাওয়া মানুষ যারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার অবসর সময়ে তার যে শ্রেষ্ঠ সময়টুকু সে ব্যয় করে লিখবার জন্যে, সেই লিখনই পড়ে থাকে দিনের পর দিন, যুগের পর যুগ, একটা সময় সে মরে যায়, তার লেখনই আর কোনো দিন আলোর মুখ দেখে না। আমি অনার্যর স্বত্বাধিকারীকে আমি অনুরোধ করেছি তাদের এরকম লেখকদেরকে খুঁজে বের করবার জন্যে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেঁকে নিয়ে আসবার জন্যে এরকম লেখক, সাহিত্যিক, কবি, এদের বই যেন ওনারা প্রকাশ করে। আমরা আশায় থাকব অনার্যের প্রতি। আমরা আগামী পর্বে শফিক ভাইয়ের সাথে আরও আড্ডা দিব পাবলিকেশনস নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।